হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন অ্যান্ড্রয়েড গেম প্লে ভিডিও নিয়ে হাজির হয়েছি, সাথে গল্প তো রয়েছে। এটি আজকে প্রথম পর্ব, আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার MRK গেমিং ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি যখন কলেজে পড়ি, এটা তখনকার সময়ের ঘটনা, আমার বৌদিকে নিয়ে। সে আমার নিজের বৌদি নয়, কাজিন দাদার বউ। তারা আমাদের বাড়ির পাশেই থাকতেন। বৌদি ছিল আমাদের এলাকার সেরা সুন্দরী। আমি আমার গ্রামেই থাকি। গ্রাম হলেও আমাদের এলাকাবাসীর পরিবার ছিল খুবই বিলাসবহুল, সবাই মোটামুটি ধনী ছিল। আমাদের বংশ ছিল অনেক বড়, গোটা এলাকাটা 4-5টা বাড়ি আমাদের পরিবারই ছিল। তখন আমার কলেজের ফার্স্ট ইয়ার, আর গরমের সময় চলছে, বেশ ভালোই চলছে জীবন। সেই সময়ের আগে থেকেই বৌদির উপর আমার নজর ছিল, কিন্তু কিছু করে ওঠার সাহস ছিল না। সে আমাকে ভাই বলে ডাকত। বৌদি আমার থেকে 2 বছরের বড়, কিন্তু বিয়ের পর এক ছেলে হওয়ায় সে হয়ে গিয়েছে পূর্ণ মহিলার মতো। আমি বিকেলে আমার নিজের ঘরে শুয়ে মোবাইল নিয়ে আছি, আর বুঝতেই পারছেন কোনো ছেলে একা রুমের মধ্যে থাকলে কেমন অবস্থায় থাকতে পারে। তখন বৌদি আমাদের বাড়িতে এসেছিল, মায়ের সাথে কি গল্প করছিল জানি না। বৌদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসতোই কথা বলার জন্য। আমি তো এই বুক ভরার সাহস নিয়ে মনকে বোঝালাম, যা হবে দেখা যাবে, আজ কিছু না কিছুই করতে হবে। তাই আমি ঘরের দরজাটা আজিয়ে দিয়ে হাফ প্যান্ট পরে শুয়ে রইলাম। টের পাচ্ছিলাম বৌদি এই দিকেই আসছে। তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, আমার হাত ছিল কপালের উপর যাতে আমি দেখতে পারি, কিন্তু সে যাতে বুঝতে না পারে আমি কি দেখছি। বৌদি আমার ঘরের দরজা ভেজানো দেখে একটু হিতস্তস্ত বোধ করলো, আর বাইরে থেকে বলতে লাগলো, ভাই ঘরে আছো? আমি সাড়া দিলাম না। তারপর সে হালকা দরজাটা খুলল, একটু উঁকি দিল, আর তৎক্ষণাৎ আমাকে এই অবস্থা দেখে চলে গেল। আমি তো ভয় শেষ, এই যা মাকে বলে দেবে না তো, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম সেটাই হয় নাই। বৌদি সেখান থেকে বাড়ি চলে গেল। পরের দিন আমি রাস্তায় বৌদিকে দেখতে পেলাম। আমার হিতস্তস্ত বোধ হচ্ছিল, সে কি আমার সাথে কথা বলবে? কিন্তু বৌদি বলল, কোথায় যাও ভাই? আমি বললাম, এই একটু ঘুরছি। আমার তখন আত্মায় জল আসলো, তার সাথে টুকটাক কথা হচ্ছিল। তখন আমার নজর ছিল তার দিকে। সে বলে উঠল, কি হলো ভাই? আমি বললাম, কই কিছু না তো। সে বলল, কিছুদিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছো, কি হয়েছে? গার্লফ্রেন্ড নিয়ে টেনশনে আছো নাকি, নাকি আবোল তাবোল কিছু করে ফেলেছো? এই বলে হাসতে লাগলো। আমি বললাম, কি যে বলো না তুমি, আমার গার্লফ্রেন্ডটি নাই আর যত তোমার কথাবার্তা। সে বলল, থাক, হয়েছে আর ভদ্র সাজতে হবে না। তারপর বৌদি বাড়ির দিকে যেতে লাগলো, আর আমি তার যাওয়া দেখতে লাগলাম। কি সুন্দর আঁকাবাঁকা হয়ে হেঁটে চলে যাচ্ছে। তারপর নিজেকে সংযত রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বাড়ি এসে তাকে নিয়ে অনেক ভাবলাম, আর বারবার চোখের সামনে সে ভেসে আসছিল। আমার রাতের ঘুমটাও উড়ে গিয়েছিল, আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু সে তো আমাকে সেই চোখে দেখে না, তাহলে কিভাবে আমি তাকে পাবো? এই আবোল তাবোল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘরের জানালা থেকে বৌদির কলের পার স্পষ্ট দেখা যেত। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যায় ঘরের সব জানালা দিচ্ছি যাতে ঘরে মশা না ঢুকে পড়ে, প্রায় অন্ধকার হয়েই এসেছিল। তখনই আমার নজর পড়ল কলের পারে, সেখানে দেখতে পেলাম বৌদি বাসন মাজছে, হালকা হালকা বোঝা যাচ্ছিল। তখনই সে গিয়ে লাইট অন করলো এবং সবটা পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখতে দেখতে তার বাসন মাজা হয়ে গেছে, সেখানে আর কেউ নেই। তারপর মা ডাক দিল, আমি তৎক্ষণাৎ গেলাম আর জানালাটা দিতে ভুলে গেলাম। তারপর আধ ঘন্টা পরে মনে পড়ল যে জানালাটা খোলা রয়েছে, জানালা দিব। এমন সময় আমার চোখ পড়ল বৌদির বাড়ির কলের পারে, আর যা দেখলাম তাতে আমার বিদ্যুৎ বয়ে গেল। তখন রাত প্রায় 7:30, গরমকাল বুঝতেই পারছেন, চারপাশের আবহাওয়া কেমন থাকে। তখন বুঝতে পারলাম জল ঢালার শব্দ, তখন আমি ততটা গুরুত্ব দেইনি, আমি জানালাটা দিতে চলে গেলাম, জানালা দিব। এমন সময় হঠাৎ আমার চোখে পড়ল দাদাদের কলের পারে, আর কলের পারে যা দেখলাম তা হচ্ছে এইরকম।
চারপাশ অন্ধকার, শুধু কলের পরে একটা লাইট জ্বলছে। সেই লাইটের আলোয় দূর থেকে আবছা বোঝা যাচ্ছে বৌদি স্নান করছে। আমি এই দৃশ্য দেখে প্রায় জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলাম। তার মিনিট দুয়েক পর আমি বাস্তবে ফিরলাম, তখন আমার বুকে হৃৎপিণ্ড মুখে চলে আসবে এমন অবস্থা। তখন আমি নিজেকে আটকিয়ে রাখতে পারছিলাম না, আমি জানালাটা দিলাম এবং বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তখন মা জিজ্ঞাসা করল, এখন রাতে কোথায় যাচ্ছিস? আমি বললাম, ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু রাস্তায় যাচ্ছি, দরকার আছে। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বাড়ির বাইরে থেকে আমি ভাবছিলাম, এখন কি করব। তখন আমার মাথায় চিন্তাশক্তি কাজ করছিল না। আমি অন্ধকারে যেতে লাগলাম দাদাদের বাড়ির পিছন দিকে, যেখানে যেতে আমার দিনের বেলা যেতেই ভয় করত। সেখানেই আমি এই অন্ধকারে চলে আসলাম। সেইটা ভেবে আমি নিজেই নিজের প্রতি বিশ্বাস করতে পারছিলাম না। সেই জায়গাটা অনেক গাছপালা ছিল আর ছিল প্রচণ্ড অন্ধকার। কলের পাশে একটা ঝোপ ছিল, আমি সেখানে চলে এসেছিলাম। সামনে শুধু একটা টিনের বেড়া ছিল, আর সেই বেড়ার উপর প্রান্তে আমার স্বপ্নের রানী স্নানে ব্যস্ত ছিল। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। আমার পা কাঁপছিল ভয়ে যদি ধরা পড়ে যাই। তখনই আমি টিনের বেড়াতে একটা মোটা সিদ্ধ দেখতে পেলাম, একেবারে বেড়ার কোণার প্রান্তে। আমি সেদিকে গেলাম, তারপর সাহস করে একটা চোখ দিলাম। যা দেখলাম সেটা দেখে আমার করুণ অবস্থা। দেখলাম সে তার উপর ক্রমাগত জল ঢেলে চলেছে। সেই দৃশ্য দেখে আমার চক্ষু চড়ক গাছ। তারপর আমি ঠিক থাকতে না পেরে বাড়ি চলে আসলাম। এরপর 5 দিন পেরিয়ে গেল, আমি সারাদিন শুধু ঘরেই থাকা শুরু করলাম আর বৌদিকে নিয়ে চিন্তাভাবনা করতে থাকি। সেই সময়কালে আমি বৌদির ছেলে গুড্ডু আমার ভাইপোকে বিকেলবেলা পড়াতাম আমাদের বাড়িতেই। গুড্ডুর বয়স ছিল 3.5 বছর, সে আমাকে কাকাই বলে ডাকত। বিকেলবেলা গুড্ডুকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে আর ভালো লাগছিল না, ভাবছি ছুটি দিয়ে দেব। সেই সময় বৌদি আসলো গুড্ডুকে নিতে, সে এমন একটি পোশাক পরে চলে আসলো আর আমি লক্ষ্য করে সেই দিকে হা করে তাকিয়ে আছি। সেই সময় হঠাৎ বৌদি বলল, কি ভাই, বাবুকে পড়ানো হয়েছে? আমি তো তাকে তখনই ছুটি দিতাম, কিন্তু তাকে দেখে বললাম, এই তো আর 15 মিনিট তারপরেই ছুটি, তুমি একটু বসো, ওকে একবারে নিয়ে যাও। সে বলল, আচ্ছা, কাকি কোথায়? আমি বললাম, মা একটু বাজারে গিয়েছে, তুমি বসো। সে বলল, হুম। আমি গুড্ডুকে পড়াচ্ছি, কিন্তু আমার মন ছিল তার উপরেই। তারপর আমি গুড্ডুকে ছুটি দিয়ে দিলাম, বৌদিকে বললাম, নাও হয়ে গেছে, এবার ওকে নিয়ে যাও। আমি উঠে পড়লাম, গুড্ডুকে নিয়ে নিচে উঠোনে আসলাম। বৌদি তখন সিঁড়ি থেকে আমাদের পিছন পিছনে নামছিল। ঠিক তখনই হুঁচট খেয়ে বৌদি পড়ে যাবে যাবে, সেই সময় আমি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললাম পড়ার হাত থেকে। তাকে শক্ত করে ধরায় সে পড়ার হাত থেকে বেঁচে যায়। তারপর আমি তাড়াতাড়ি তাকে ছেড়ে দিই, সেই সময় সেও তাড়াতাড়ি সরে যায় আমার কাছ থেকে। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, তোমার লাগেনি তো? সে বলল, না ঠিক আছে, তুমি না ধরলে পড়েই যেতাম, থ্যাংক ইউ ভাই। এই বলে গুড্ডুকে নিয়ে চলে গেল। এই প্রথম আমি তাকে স্পর্শ করেছিলাম। তারপর কিছুদিন পর আমি নিজের উপর সাহস জাগিয়ে এক পা আগানোর সিদ্ধান্ত নিলাম। সেদিন আমি আমার ঘরের জানালার সামনে বসে পরিকল্পনা করতে থাকলাম এবং পর্যবেক্ষণ করতে থাকলাম বৌদি কতবার কলের পরে আসে দিনে। আমি সেই সময়টা লক্ষ্য রাখতে থাকলাম এবং বুঝতে পারলাম যে বৌদির সব থেকে বেশি বিকালের দিকে সময়টাই বেশি আসে আর পাশের ফুল গাছগুলো জল দেয়, যা আমার ঘরের সেই জানালা থেকে কিছুটা দূরে, তবুও স্পষ্ট দেখা যেত সব, কেননা সেই জানালা দিয়ে তার সাথে অনেকবার কথাও হতো। তারপর একদিন এলাকাতে এক প্রতিবেশীর বিয়ে ছিল, যেখানে সবার যাওয়ার কথা ছিল। সেদিন বিকালে আমি ঘরে শুয়ে ভিডিও গেম খেলছিলাম, তখন লক্ষ্য করলাম যে সে কলের পরে বাসন মাজছে এবং তারপরেই সে ফুলের গাছে জল দেবে। তাই আমি কিছু একটা করার সিদ্ধান্ত নিলাম। আমি আমার ঘরের সব দরজার জানালা বন্ধ করে দিয়ে শুধু ওই জানালাটা খোলা রাখলাম আর ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। তারপর আমি জানালাটার সামনের একটা পাট অল্প আজিয়ে দিলাম, এমনভাবে যাতে আমার মুখ বাইরে থেকে দেখা না যায়, কিন্তু আমি যাতে সবটা দেখতে পারি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটির প্রথম পর্বটি এখানেই সমাপ্ত। এর পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আসছে। ততক্ষণে সবাই ভালো থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার MRK গেমিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।